বারাসাত লোকসভা কেন্দ্রের প্রাপ্তি বদল বারাসাত লোকসভা কেন্দ্রের বদল করল ফরওয়ার্ড ব্লক প্রার্থীর বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ ওঠায় বদল করলো ফরওয়ার্ড ব্লক প্রথম বারাসাতবাসীর কাছে ক্ষমা চেয়ে আমরা যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলাম প্রবীর ঘোষ গতকাল থেকে তার বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে তিনি বিজেপির সঙ্গে সরাসরি তার শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র বসুর দল ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিত্ব করতে করার জন্য প্রসাদ মুখার্জির দলের সহযোগিতা লাগবে না সেই জন্য আজকে কমরেড নরেন চট্টোপাধ্যায় কমরেড বিমান বসু তারা কলকাতায় বসে পমফ্রন্টে সিদ্ধান্ত করেছেন আমাদের পার্টিতে সিদ্ধান্ত হয়েছে প্রবীর ঘোষ পারাস লোকসভাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জানলে কেউ জানলে ফরওয়ার্ড ব্লকের মতো দল জানলে কখনো এরকম মানুষকে প্রার্থী করা হয় তা মিছিল শুরু হয়েছে মিটিং শুরু হয়েছে দেয়াল লেখা শুরু হয়েছে এই যে পরিমাণ অর্থ আমাদের চলে গেছে আগামী নির্বাচনটা আমরা করবো কি করে আমরা জানি না একটা ভয়ঙ্কর অবস্থা যাই হোক আমরা প্রতারিত হয়েছি আমরা সেই জন্য মানুষের কাছে আগে ক্ষমা চাই আমার সহকর্মী কমরেড বন্ধু যারা রাস্তায় নেমে এই অক্লান্ত পরিশ্রম দাপদাহকে অতিক্রম করে করছেন তাদের কাছেও ক্ষমা চাইছে নতুন লড়াই শুরু হচ্ছে এবং এই লড়াই জিততে হবে